নির্বাচন কমিশন গঠনে আজ রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। সন্ধ্যা 6:30 দিকে বঙ্গভবনে যাবেন তারা। এ সময় নতুন নির্বাচন কমিশনের জন্য 10 জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করার কথা রয়েছে। পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সার সংক্ষেপও রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি। এর আগে রাজনৈতিক দলের প্রস্তাবিত 125 জনের নামের তালিকা থেকে সার্চ কমিটি 20 জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। গত 25 জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে আহ্বায়ক করে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ 8 ফেব্রুয়ারি ও একজন কমিশনার AKM শাহনিয়াজের মেয়াদ 15 ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এই ইসির অধীনে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এদিকে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে নামের তালিকা দেবে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই রাষ্ট্রপতির নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাবিত 13 দফার প্রতিফলন থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি। সরকার নির্বাচন কমিশন গঠনকে প্রভাবিত করার চেষ্টা করছে দাবি করে রিজভী আহমেদ আরও বলেন, রাষ্ট্রপতি অবশ্যই প্রভাবশালীদের তৎপরতা থেকে প্রভাবমুক্ত থাকবেন, এই আশা বিএনপির। জাতি প্রত্যাশা করে দলনিরপেক্ষ, সাহসী, দক্ষ ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করবে অনুসন্ধান কমিটি। একই সঙ্গে তাদের প্রস্তাবিত নামগুলি প্রকাশ করতে হবে। তাহলে বোঝা যাবে অনুসন্ধান কমিটি ক্ষমতাসীনদের নির্দেশে কাজ করছে নাকি নিরপেক্ষভাবে কাজ করছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অনুসন্ধান কমিটির নিকট আহ্বান জানাচ্ছি, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে তারা সৎ, দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ লোকদের নামের তালিকা করে জাতির সামনে প্রকাশ করুন।